এরপরে মনে করেন দুই জামাত হয় আর টাকা থোড়া পরে দেখা যায় যে আর বার জমা তুইয়া ফর ফরে আরো আট টাকা থোড়া হয় তাহলে এই মাঝখানে যে ফরজ নামাজ আছে এগুলা কি ফরা যাইব আর বার অথবা এর ফলে যে আট টাকা আছে এগুলা কি ফরা যাইব বসিয়া থাকিয়া সেখানে জি অনেক সুন্দর প্রশ্ন জি আর কোনো প্রশ্ন আছে অনেক দোয়া আপনার জন্য আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ তালা যেন আমাদের সবাইকে ভালো আমলে লিপ্ত থাকার তাফিক দান করেন যাই হোক আমরা প্রথম প্রশ্নটি পেয়েছি সেটা হলো যে তিনি যে মসজিদে নামাজ আদায় করেন সেখানে প্রথমে ফরজ নামাজের পরে আট রাকাত তারাবি হয় এরপর আবার একটি দ্বিতীয় জামাত হয় যারা নতুন আসেন তারা আবার ফরজ চার রাকাত আদায় করেন এবং আট রাকাত পড়েন অন্ত তার প্রশ্ন হলো যে তিনি কি এই সবগুলো নামাজে শরিক হতে পারেন কিনা। উত্তর হলো যেই হ্যাঁ প্রথমে আপনি তো এশার নামাজ পড়েছেন এশার নামাজ পড়ে আট রাখাতে আপনি যুক্ত হয়েছেন আট রাখাতে আপনি যুক্ত হয়েছেন তারপরে আপনি আবার ওনারা চার রাখাত ফরজ পড়ছে নতুন একটি গ্রুপ এসে চার রাকাত আপনি সেখানেও যুক্ত হতে পারেন তখন তবে আপনি ফরজের নিয়ত করবেন আপনি সোনা নফল হিসেবে পড়বেন তারপরে আবার আট রাখাত হচ্ছে সেখানেও আপনি যুক্ত হতে পারেন তাহলে আপনার কয় আঘাত হলো আট রাখাত তারা আপনি প্রথমে পড়েছেন তারপরে আবার চার রাখাত পড়েছেন তার আবির নিয়তে বা সন্না নিয়তে এটা ঠিক আছে বারো রাকাত হয়ে গেছে তারপরে আপনি আবার আট রাখাত পরেছেন তাহলে আপনার বিশ রাখাত চমৎকার ভাবে আপনি বিশ টাকা দ্বারাই করেছেন কোনো অসুবিধা নেই যে ব্যক্তি রমদানে রাতের বেলায় দাঁড়াবে এবাদত করবে আল্লাহ রবুল্লাহমিন তার সব গুলো গুণাকে মাফ করে দেন الله عليه وسلم মান হ মা রা ই ম্যাবেন হো ফেরাইলে হো সব সবগুণ আল্লাহ মাফ করবেন কাজে চমৎকার আপনি পুরো নামাজেই আপনি শরিক হতে পারবেন ইবাদতে অতিবাহিত করলেন এই জন্য রাতের বেলায় যত বেশি নামাজ পড়া যায় কোনো দোষের বিষয় নয় যত বেশি সময় আমরা রাত্রে জাগ্রত হব কোনো অসুবিধা নেই